একটা কথা বলবো? বলো। ভালোবাসো আমায়? কেন, সত্যি ভালোবাসলে মানুষ টের পায়। কি মুশকিল, তুমি বুঝতে পারো না? তুমি বুঝতে পারো কি আমায়? ওকে শুনছো? এই একটু ওঠো তো, একটা বিপদ হয়েছে। ছবি আসেনি? আরে নিচে কার্তিক এসছে। কোন কার্তিক? ছবির ভাই? না ছবির না, ছবির না, গণেশের ভাই, ময়ূর বাহন কার্তিক। ভগবান দ্বারে এসে স্বয়ং দণ্ডায়মান। কার্তিক, ও মাই গড! নো মাম্মা, প্লিজ, সিজন চেঞ্জ হচ্ছে, যাও দেখে এসো গাড়ি কাকু এলো কিনা। কি হলো? পিকক ম্যান। আবার পোকেমন? নো মাম্মা, পিকক ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার ডোর। কি বাবুসোনা, বাবুসোনা, ছেলে না না
বাবা চা ও চিনি ছাড়া তো হ্যাঁ এখন কি হবে বলো ভেতরে তুলবে না তুলবে না কিরে তুই কিছু বল তোরও তো একটা মতামত থাকবে হ্যাঁ তোলা যায় আবার নাও তোলা যায় না না তাহলে পুজোটা কি হবে না সেন বাড়িতে সব কার্তিক পুজো টুজো হয় না মা আমি বলছিলাম ঠাকুর যখন নিজে থেকে ঠাকুর ডিসকাস্টিং মনে রাখবে এই বাড়িতে একটাই ঠাকুর রবি ঠাকুর শান্তি ওং বিপদের শান্তি ওং সর্বের শান্তি ওং গৃহের শান্তি ওং শান্তি ওং শান্তি শান্তি ওং আপদের শান্তি ওং নমন তোরা তো ছোটবেলা থেকে এই বাড়িতে আসছিস না সব দেখেছিস সব জানিস মাকে চিনিস তো শান্তি ওং সর্বের শান্তি তোদের থেকে আমি এটা আশা করিনি ব্যাঙ্গালোর থেকে ফিরে রেটিং এটাই গিফট দিলি তোরা আমাকে হ্যাঁ একদিকে তোরা লিটল ম্যাগাজিন করছিস বাংলা ব্যান্ড করছিস আবার আবার কার্তিক ফেলছিস বাড়ির সামনে না 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 মা কিন্তু খোঁচে আছে আসলে আমাদের বাড়ির কালচারটা একটু অন্যরকম তো একটা কমিউনিস্ট পরিমণ্ডল হ্যাঁ এ তুমি কাল ছুটি নিতে পারবে ছুটি ছুটি নেবো কেন হ্যাঁ অবশ্য নেওয়া যেতে পারে বারে কাল বিসর্জন না ও ঠাকুর যখন নিজে থেকেই এসেছেন তখন না তুললে পাপ দিত বুঝলেন পরিমণ্ডল ওই দেখো মুর্গা বলছে ওটা মুর্গা নয় মুরুগান ওদের যেমন মুরুগান বলে আমাদের সেরকম কার্তিক বলে ভাই সাহেব সেকেন্ড হুগলি ব্রিজ লেনা ওকে কি আমরা বাবুঘাট যাব না তা তুমি কিচ্ছু জানো না কার্তিক ঠাকুর বুঝি জলে ভাসায় ও কোথায় ভাসায়
পিচকা কখন ফিরলি স্কুল থেকে? এটা কি ওই পিককটা যে আমাদের বাড়িতে এসেছিল? তুমি যে ন্যাশনাল বডি ড্রেস খুলে নিয়েছো, তোমায় পুলিশে ধরবে না? এটা তো আমায় গিফট করলো। আমি কি এটা আমার নিজের কাছে রাখতে পারি চুরমুর? যদি একটা রিটার্ন গিফট দাও তাহলে। কি আমি কি তাহলে আসি? দাঁড়ান, তাহলে কিন্তু বউকে ডেকে আমরাই স্যারারি হাতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এটা আমার ফাইনাল কথা। সরি স্যার, ঘরে কিচ্ছে বাড়িতে আনেন কেন? হ্যাঁ বসুন। বাড়ির ঝামেলা বাড়িতে মিলিয়ে আসতে পারেন না? আপনি করবেন লডর বডর, আর বগি গাবে হরি মোটর। বয়স কত? 46 স্যার। আপনার বয়স জেনে আমি কি করব? তার বয়স কত? ওই ও যার সঙ্গে আপনার চরকিজ এন্ড পুরকিজ? 25-26 হবে স্যার। 25-26? বাবা, আপনাকে দেখে তো চিরকাল কেলানে কার্তিক বলেই মনে হয়েছে, এত ট্যালেন্ট তো বোঝা যায়নি। দীঘা ফিঘা গেছেন না? যদি নেক্সট টাইম কমপ্লেন পাই আমি কিন্তু আপনার পেমেন্ট স্টপ করে দেবো। আর হবে না স্যার। আর হবে না মানে কি? আর হবে না? হ্যাঁ, কি হবে না? আশীর্বাদ করেছেন? হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ করেছেন। কতবার আপনার মশাই বলবেন তো? কতবার স্যার? 5-6 বার। আর করবেন না, যান ফুটুন। এই এক সেকেন্ড দাঁড়ান, দাঁড়ান, একটু কমিয়ে বললেন। ওটা বললেন না? কে? হরিদাস যোগীদা। হ্যাঁ, যাবেন তো? হ্যাঁ চলো। আচ্ছা, তোমরা তো নাকি কার্তিক পুজো করে শুনলাম বাড়িতে। আর বলবেন না, মানে কি কি করবো বলুন, আমার বন্ধুগুলো এত ছ্যাঁচড়া না, মানে না না, পুজো আছে তো সবসময়ই ভালো। প্রসাদ কোথায়? প্রসাদ? প্রসাদ মানে কার্তিক পুজো প্রসাদ কি? ফলমূল নেই। কার্তিক পুজোর প্রসাদ হলো ভালো খবর, বুঝলে? কি যে বলেন। আচ্ছা এই অন্তর, হ্যাঁ, তোমার কোনো এইসব আশীর্বাদের কেস টেস নেই তো? ঠিক করে বলো। ঠিক বলছো। Thank you.
বিছানা শব্দটা এত ইম্পর্টেন্ট কেন বলো তো? কেন? ওর মধ্যে ছানা লুকিয়ে আছে। ছানা? আরে ছানা মানে কি? ছানার কালিয়া নাকি? ছানা মানে কাঁথা। কাঁথা? হুম। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে বংশ রক্ষা হচ্ছে সবচেয়ে বড় গুরু দায়িত্ব। তাই বলেছে বুঝি? হুম। কোন কোন শাস্ত্র? কাম শাস্ত্র, বাদশায়ন, সব লিখে গেছে বিছানার এ টু জে। কোন পাশ ফিরলে ছেলে, কোন পাশ ফিরলে মেয়ে, সব। তাই ইফ ইউ ওয়ান্ট পুত্রা, গো ফর কামা সূত্রা। না, হাসলে তো হবে না ভাইয়া, কর্মোদ্যোগী হতে হবে। 3 বছর তো হতে চললো। 2 বছর 5 মাস ওই হলো। এরপরে আরো দেরি করলে কিন্তু ছানা কেটে যাবে। নিজের জিনিস নিজের কাছে যত্ন করে গুছিয়ে রাখবে, নইলে অসম্মান হয় আমারও আর অন্য কারো। এই তুমি এখনো এসব নিয়ে কেন ভাবছো? আমি তো তোমাকে আগেও বলেছি যা ছিল ছিল, পাস্ট ইজ পাস্ট, তো এখনো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি এটা পুড়িয়ে দিতে পারি। তুমি ভালোবাসো আমায়? আরে হ্যাঁ, মানে ভালোবাসি বলেই তো আমরা নয়। তুমি কি ভালোবাসো? এখানে এখানে আবার প্রমাণ করার কোনো? আর যদি সত্যি বাসো তাহলে আমাদের এখনো কিছু হয়নি কেন? এই আচ্ছা, এই যে আমাদের ঘর, একসঙ্গে থাকা আমাদের, আমাদের বাড়ি, এর কি মানে কোনো মানে নেই? আমি অন্য কিছু চাই। শোন, তুমি রাগ করো না, তোমার কি চাই তুমি বলো। ফুচকা। ম্যাগাজিনের লটটা আন। আনছি। ওগুলো গুছিয়ে রাখ। রাখছি। দাদা, ওই লেনিনের বায়োগ্রাফি? আগে 200 নিতাম, এখন পাসার পরে রেট কমে 80। তা দেব কোনটা? ব্রতকথা হলেও হয়, আবার লেনিন হলেও। দাদা, ওই ওইটা কত? ওটা 600। 600? একটু কমবে না দাদা? ভূমিকম্প হোক আর সুনামি, এই জিনিসে দাদা এক রেট। সঠিক দাম সঠিক কাম। আরে বাবু শুনে, আয় আয় বস বস। চা খা। চিড়ের পোলাও খাবি না চাউমিন? চিড়ের পোলাও খেতে পারি, আবার হ্যাঁ চাউমিনও খেতে পারি। তাহলে কোনটা? হাতের প্যাকেটটা রাখ না, স্বস্তি করে বস। কি এমন মহার্ক জিনিস আছে বাবা? চাউমিন। চাউমিন? হ্যাঁ মানে চাউমিন খাবো। তাই শাওনের জন্য গিফট কিনেছো, তাই প্যাকেটটা হাতছাড়া করছো না, তাই তো? না রে বাবা, আরে এটা তো কটা কটা বই কিনেছি। কাকাই আমার টিনটিন। পারুন দে। না রে বাবা, টিনটিন কিনতে পারিনি, কিন্তু আমি পরের বার যাবো, তোর টিনটিন কিনে আনবো। এসো। শুধু টিনটিন নয়, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল,
এগুলো পড়তে হবে। অন্যদের মতন তুমি হও না, কিন্তু যা সব রুচি তৈরি হচ্ছে টিভি দেখে দেখে গোটা জেনারেশনটা একেবারে বকে গেল। বলে গীতা ঘটকের নামই শুনেনি, ভা? তাহলে গীতা দত্তকে অন্তত চেনো? তাও চেনে না, শুধু সিরিয়াল আর সিরিয়াল। বই একমাত্র বই বাঁচাতে পারে সকলকে। যদি পড়াশোনা না করে কেউ কিভাবে জানবে বলতো বাঙালির সব কথা? তাহলে তুই কে কিনলি রে, কমল মজুমদার না সন্দীপন? আমি বই দেখা না বাবা। এটা কি গৃহিণী রবিদান? বোঝো, তুই কি গিন্নি পড়া শুরু করবি নাকি? এডিটেড বাই স্যার রিচার্ড বার্টন। এই লেখাটা পড়তে পারছো? ইংরেজিটা কিরকম অদ্ভুত না? এই এটা তো, এটা মানে এটা তো, এই এটা তো ইয়ে দাস নিক্ত নিন, এটা তো জার্মান। জার্মান? তাহলে কামসূত্র পড়ার জন্য আমরা ম্যাক্স মুলার ভবনে ভর্তি হয়ে যাই? আচ্ছা জোর চলছে তো, আমি বল আমাকে জার্মান, আমি আমি কি কি হবে শোনো, আমি কালকে গিয়ে এটাকে পাল্টে আনবো। কোনো দরকার নেই, কলকাতার লোকগুলোই এরকম বিচ্ছিরি। আরে এই দেরের কাজ, এই ছেলে কি রে, দাঁড়াও কি রে বাবা, কানে শোনা নাকি? আরে দাঁড়াও না। হ্যাঁ বল। মনি মনি মনি, সর্বনাশ হয়েছে, উজানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কোথায় করেছে অ্যাক্সিডেন্ট? হাইওয়েতে বিদিশার বাড়ি থেকে ফেরার সময়। সর্বনাশ, কি হবে এখন? বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, কিন্তু খাবি খাচ্ছে, আইসিইউ। আইসি কিসটা আইসি? তুই চলে আয় না প্লিজ বনি, প্লিজ একবার চলে আয় প্লিজ। হ্যাঁ আমি আসছি, চিন্তা করিস না। দিস ইজ নাইস, এটা ভেরি নাইস। Hi Shaun, looking very pretty. Thank you Shunana Kakima. Oof Shaun, don't call me that rubbish Kakima Fakima, please. Sorry Shunana Kakima. Sorry, so sorry. Ki bolbo bolun to? Kothao jaccho? Ha, ashole amar ek bondhur accident hoyeche to, tai serious kichu? Sadanand ke bolbo tomake drop kore diye ashbe? Na na serious kichu na, ei to kache, ami chole jabo. Shaun, you didn't invite me to your what's called কার্তিক পুজো সেরিমনি। হাউ আই উইশ আই কুড টেক পার্ট ইন দ্যাট পুষ্পাঞ্জলি। তুই মাটিতে বসে ফুল ছুঁড়তে পারতিস? ও আশা, ইউ নো আই ক্যান সিট হাঁটু মুড়ে বাবা। কোনটার সময় জানতে পারলি? ভোর রাত। ইস বিচ্ছিরি একেবারে, ওই সময়টা কেউ জানে? তখন কদিন আইসিইউ? এক মাস। এক মাস? এই এক মাস ওজন শুয়ে থাকবে? কি একটা সিনেমা শুটিং আছে,
শুটিং শেষ হলে তারপর সুস্থ হবে। এইগুলো কিন্তু খুব বিচ্ছিরি। হ্যাঁ, এত কষ্ট করে ব্লডটাকে দাঁড় করালাম, কথা নেই বার্তা নেই, অ্যাক্সিডেন্ট করিয়ে দিল। ছাড় ছাড়, ও চ্যানেলের বোকা পাঠা, যেভাবে কাটবে কাটুক, দেবো একদিন হিরোটাকে লাংড়া করে, তখন বুঝবে। টিআরপির পেছনে জিআরপি নামিয়ে দেবো। উজানের ওপর রাগ করিস না পারি, কত কষ্ট করে ওকে জন্ম দিয়েছি বলতো। মামনি দাঁড়া, সেপ্টেম্বরে কটা প্লট লিখেছিলি? তিনটে। তিনটে, 3,000 আর সিন লিখেছিলি বোধ হয় 12টা, না 6,500। বলো শোন, গন্ডগোল লাগার আগে তোর এই বাসি দরবেশ একখানা দিয়ে দেখিনি। বাসি কখনো খেয়েছেন? বেশি কথা বলিস নি, তাড়াতাড়ি দে। দাঁড়ান দাঁড়ান, গন্ডগোল লাগার আগে টকু অমৃতি এখানে বার কর। অমৃতিও এনাও, হবে একটায়। দাদাবু আরে আস্তে সুস্থে খাও না। দাদাবু গন্ডগোলটা কিসের বলতো? ভূমিকম্প। এই যে মিষ্টি খাচ্ছি, কেউ দেখে ফেললাই বিতকম্প। হ্যাঁ রে, ঠিক আছি। ভোলা দা দুটো চা। এই পারি কি এনে ভূমিকম্প হলো টের পেলি না তো? হ্যাঁ, তোর বডিতে না কোনো সার নেই জানিস তো। সার তো ময়নামতির ওপেনিংটা দেখলি? কি করে দেখবো, আমাদের বাড়িতে চলে ও সমস্ত সিরিয়াল। তো কি চলে? ওই কলকাতা খাও, তারা টিভি, যা কিছু রুচিশীল তাই চলে। বাবা, তোর শ্বশুর বাড়িতে পুরো রুচি সঙ্গ। আমাদের নিয়ে যাবি পাগল, তুই ফুল অ্যাবনর্মাল। তোর মনে নেই তুই মায়ের সামনে কি করেছিলি? আরে আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, আমার একটা বয়ফ্রেন্ডও আছে। আবার বয়ফ্রেন্ড? এবার কিন্তু কোনো রকম ঝামেলা হলে আমি কিন্তু সামলাতে পারবো না। পাগল, ওখানে লুকিয়ে গাঁজা বেচে, বুঝেছিস? জয়েন্ট এন্ট্রেন্স, আমরা বলি তো। ওখানে ও এক টান দিল, আমি এক টান দিলাম, টান তৈরি হয়ে গেল। আমার ম্যাডি বলে ডাকে, যত গাঁজা করি। হ্যাঁ, কোনো ডাকিস মদন? এক মিনিট, শাওন ও একটু তোমাদের কাছে থাকবে। আসলে ক্রিসমাসে ড্রামার রিহার্সাল আছে তো তাই। ড্রামা এত রাতে? জেট সেট কর্পোরেট না, দিনের বেলা নো টাইম, তাই অল রিহার্সালস এট মিডনাইট। ও শোনো, তুমি একজন ডাক্তারের কথা বলছিলে না? শুক্রবার যাবে, মানে শনিবারও যেতে পারি। তোমার কি অসুখ হয়েছে চুরমুর? সর্দি। আপনাদের ইয়ে মানে রেগুলার? হ্যাঁ হ্যাঁ, রেগু আবার
মাসের একটা টাইমে আই মিন ডেজ কাউন্ট 1 2 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 তারপর একটু রিল্যাক্স করে রিল্যাক্সড তারপর ধরুন লো স্ট্রেস অ্যান্ড অয়েল অয়েল মানে জাপান নো 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 লো অয়েল ডায়েট মেজার্ড মাপা ডায়েট আচ্ছা গুড মা এত লজ্জা পেলে চলবে না না লজ্জা কেন পাবো জানি তো লজ্জা তো সেই কবেই নিষিদ্ধ কখন তুই আমাকে সত্যি করে একটা কথা বল আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস কি করে বোঝাবো তোকে মা আর কি যন্ত্রণা নমাসের গর্ভ যন্ত্রণা কখন নারী ছেড়ে তোকে আমি পৃথিবীতে এনেছি আর তুই কি না তুই কি না একটা নারীর টানে ভেসে গেলি বাবা নিজের হাতে সোনার বালা খুলে দিতে দ্বিধাবোধ করেনি মা তুমি দেখো এমন একদিন আসবে এমন এক সূর্যোদয় ঘটবে এমন এক পৃথিবী আসবে এমন এক মানুষ আসবে ও মা তুমি এখানে কি করছো এই একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম দেখছি গো এই দেখো না ওই রাশিয়ান ভাল্লুকদের ধরে ধরে কচকচ করে সব লোমগুলো কেটে দিচ্ছে তারপর সেই লোম দিয়ে ব্লেজার তৈরি করছে দস্তানা তৈরি করছে মানে এটা একটা প্রবলেম এই মানে এটা একটা প্রবলেম এটা একটা গ্লোবাল প্রবলেম আমাদের বাড়ি কোনো কিছু তো আর আমার ছোট বউয়ের মগজে ঢুকলো না তবে দেখে ভালো লাগছে যে ও বাড়ির সিরিয়াল দেখার কালচারটা তোমায় ইনফ্লুয়েন্স করেছে আরে না না ইনফ্লুয়েন্স না জাস্ট একটু তবে তোমার ছোট বউমার মনটা কিন্তু খুব ভালো কোনো প্যাঁচ পোঁচ নেই ভালো সফিস্টিকেশনটা আর একটু থাকলে আরো ভালো হতো নেহাত বাবু সোনা ছবি দেখে গোঁ ধরে বসলো তাই না হলে এই হাগরের ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসি আরে আস্তে আস্তে বল সবাই রয়েছে কার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না আশা ভোসলে আমার তখনই বোঝা উচিত ছিল কেন যে মরতে এটা কিন্তু কোনো কথা হলো না আশা তুমি একদম সালিশে মানবে না চুপ করে থাকবে নালে আমি তোমার সব ভাল্লুকের লোম কেটে দেবো বলে দিলাম হ্যালো কে বনি এই তোর বাপের কীর্তিখানা শোন অফিস থেকে এসে আমার পাশে কি হোম্বি তোম্বি একটু ধর দিগনি মা তার নাকি পা জামা হারিয়ে গেছে বুঝেছিস তোর বাপের মুখ তুই জানিস হ্যাঁ মা তারপরে বাজার থেকে কিনে এনেছে বোয়াল মাছ এখনই কুটতে হবে বোয়াল মাছের রসা হলো গিয়ে তোর বাপের প্রাণ সে তুই জানিস তারপরে জানতে পারা গেল পা জামা সে পা জামা পরে তার উপরে প্যান্ট উল পরে অফিসে চলে গিয়েছিল হ্যাঁ মা তার মধ্যে তুতাই এনেছে দুটো খরগোশ সে তারা খালি খাচ্ছে আর বাজি করছে খরগোশ কেমন ধারা ঘর নোংরা করে হ্যাঁ মা এই তুই হ্যামা হ্যামা করছিস কেন রে হ্যাঁ ফোন করেছিলি কেন এমনি মা ও বানি তুই ঠিক আছিস তো মা কি লো মন খারাপ না না মানে ওই ওই আর কি মন মনই হচ্ছে আসল জিনিস মন যা হরমোনের চেয়ে অনেক বেশি জোরালো কি হয়েছে বউয়ের সাথে কি চাইনি কি বলবো মানে নিয়োগিতা আমি তো
আমি তো বুঝতে পারি না, আর তারপর চুপচাপ হয়ে থাকে, কথা বলে, মানে তো নিশ্চিত ডিপ্রেশন। মনের মধ্যে যে গভীর গহ্বর, সেই গহ্বরের মধ্যেই যত গড়বড়। ভেব না, আমি পাকরাশিকে বলে দেবো। পাকরাশি সাইকোলজিস্ট, দারুণ পোষার। মনের মধ্যে উঁকি দিলেই সব দেখতে পায়। আমার ছোট ভাই, চল তাড়াতাড়ি। সব ব্যবস্থা করে দিলাম, মাঝখানে বসে যোগাযোগ করে দিলাম বলে আবার ভেবো না মিডল ম্যান। ওখানে বসুন, আসুন, ওখানে রিল্যাক্স করে বসুন। খুলে ফেলুন, নিজেকে খুলে ফেলুন, ওপেন আপ। যা আপনার মনের মধ্যে কষ্ট নিজের হাতে আমার হাতে তুলে দিন। না মানে আমরা আসলে চেষ্টা করছি যাতে মা হচ্ছে বড় জিনিস, কি জানেন? কি শ্রমা? আপনার ছোটবেলার গোপন কিছু, কোনো গোপন ঘটনা, এমন কিছু যা আপনার শৈশবটাকে তিলে তিলে নষ্ট করেছে। এই যেমন ধরুন চিলে কোঠায় একদিন হঠাৎ আপনার ছোট মামা পেছন থেকে দুম করে জাপটে ধরলেন আপনাকে। কই না তো, ধরেননি তো? না ধরেননি হয়তো, কিন্তু ধরতেই পারতেন। মনে রাখবেন, জীবনের প্রধান জিনিস হলো স্ট্রেস আর সমা, যেন ভাই আর বোন। হেই, তখন তাকে শুশ্রূষা দিচ্ছেন কেন বলুন তো? কেদাগুতো লাগে না? সরি, এক্সকিউজ মি, মানে এত লোকের কথা শুনছি না সকল থেকে, কি যে স্ট্রেসফুল একটা প্রফেশন। আপনি বরং এখানে বসুন, এত স্ট্রেস নেবেন না, আর পারলে নিজের মাথাটা একবার দেখিয়ে নেবেন। তোমাদের বাড়িতে একজন ছিলেন না, একটু বালকি মতো, মাখুন্দ, গলাটা বচ্চনের মতো, বুঝতে পেরেছ? হ্যাঁ, পিসে মশাই। পিসে মশাই, কেমন আছেন? ভালো। বাহ, কি সৌভাগ্য। আরেকজন ছিলেন ওই যে পাকা আমের মতো চেহারা, ওরা রামকুমার চ্যাটার্জির মতো, ওই লাঠি নিয়ে টুকটুক 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 করে হাঁটছিলেন। হ্যাঁ, উনি আমাদের ওই জামশেদপুরের রাঙা দাদু। রাঙা দাদু? হ্যাঁ। কেমন আছেন এখন? উনি এক বছর হলো মারা গেছেন। মারা গেছেন? কি সৌভাগ্য। আচ্ছা, তোমার মা এখনো রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত গাইছেন? উনি মাচা করেন? ওপেনিয়ার, ওপেনিয়ার। আমি তোমায় বলেছিলাম না তুমি ওকে বিরক্ত করবে না, সেই বক 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 করে ওকে বিরক্ত করছো। হ্যাঁ, আবার মিষ্টি এনেছো বাবা, ভালো আছো? নাও ধরো। আপনি ভালো? ভালো আর কি করে থাকি বলো তো বাবা, এই পরশুদিন সিঁড়ি দিয়ে উঠছি, এই ডান হাঁটুটায় ফট করে খিঁচ ধরে গেল, জানো তো? সেদিন আবার উনি আহ্লাদ করে বোয়াল মাছ এনেছেন, একটু ঝালঝাল করে রসা করেছি, পরের দিন সে খেয়ে কি দাস্ত কি দাস্ত, হাতে জলই শুকাচ্ছে না, তার উপরে দু চোখের পাতা যে এক করবো তার জো আছে। তোমার শ্বশুর এমন নাক ডাকবে আমাদের ডুমুর জলা আছে, তোমার মনে হবে ওখানে কেউ বাইকে রেস করছে। কই, আমি শুনিনি তো কখনো। চুপ করো,
সারা রাত যদি একটা মানুষ না ঘুমোয় তাহলে সে কি করে ভালো থাকে বলে দিইনি। হ্যাঁ খাও 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 ভালো করে খাও। হ্যাঁ তুমি একদম বক বক করে ওকে বিরক্ত করবে নে, সারা দিন খালি বক 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 করে সবার মাথা খারাপ করে দিচ্ছে। ঘরের একটা কাজ কাজ একটা কথা বলি, বিয়ের একটা সময় পড়না তুমি যা বলবে তাতে বইয়ের কিছু নি। খাও খাও খাও। তবে আমার নিজের মেয়ে বলে বলছি না, একেবারে মায়ের মুখ পেয়েছি, কি সৌভাগ্য, যেমন লুক তেমন মুখ, কি সৌভাগ্য। দিদিভাই দেখ বলি বাবা, ওই চুলের কি ছিঁড়ি করেছিস বনি? কার্তিক পূজা তো করলে, তা কার্তিককে কবে কোলে নেব? এত ভাবিস না, আমি তো প্রত্যেক মাসে মাসষ্ঠীর উপোস রাখছি, সব ঠিক হয়ে যাবে। শোন তোর জন্য গোটা সেদ্ধ রেখে দিয়েছি, যার সময় মনে করে নিয়ে যাবি, কেমন? হ্যালো, হ্যাঁ না না আমি ওই ওই অতলান্তদের বাড়ি থেকে খেয়ে আসছি। হ্যাঁ না 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 শোনো শোনো, তোমরা তোমরা খেয়ে নাও, আমাদের জন্য ওয়েট করো না। হ্যাঁ আমি আমি রাখছি। হ্যাঁ খাও খাও খাও, গোল্ডা গোল্ডা একদম ভিড় থেকে ডাইরেক্ট নিয়ে আসে, বুঝছো? বন্ডি বলে সাতশো, মার্কেটে গেলে ডিরের কমে পাবে না। কাটলাটা খুব ভালো, চারশো টাকা কিলো, লাগে না? এই যে চেতল চেতল, এই কালীবাবুর বাজার থেকে নিয়ে আসা, বুঝছো? একদম ফ্রেশ, নজরা কিলো। বাপি তুমি একটা বিচ্ছিরি, ওকে একটু কেটে দাও না গো। এই এই সরি সরি সরি, কিছু মনে করলে ভাই? না না মনে করবো কেন, দেখেছো কি ভালো ছেলে, কিছু মনে করেনি, কি সৌভাগ্য। খাও খাও খাও। হ্যালো, আরে কেস পুরো ঝিঙ্কু। কে? হ্যাঁ ইয়া প্রেগন্যান্ট হয়ে গেছে। কাকে চাইছেন? ঝিঙ্কু মা, আমার ফোন। মিঙ্কু কাকে খুঁজছি দেখো তো, ফোনটা কোনো টাইম সেন্স নেই পারি। সরি 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 সরি, আরে কি করে বুঝবো আমি? তা নয় তো কি, সকাল সকাল কেউ ফোন করে? যাই হোক ইয়া প্রেগন্যান্ট হয়ে গেছে। হ্যাঁ কি করে হলো, রাত কাটলো না কিছু হলো না, বলেই চুন্ডি থানে ফুল ছড়িয়ে প্রেগন্যান্ট, বিচ্ছিরি একেবারে। আর তাছাড়া শাশুড়ি তো ওদের একসাথে থাকতেই দেয় না। তুই উলাই চন্ডি কাটা ভাই, এখন চ্যানেল চন্ডির কথা ভাব। আরে বাচ্চা দে না বনি। কিন্তু লোকে নেবে না পারি। কিন্তু প্লিজ কি করবো, প্লিজ কিছু বল, তুই প্লিজ কিছু বল। কি বলি বলতো, এরকম ভাবে বলা যায় নাকি? একটা জিনিস করতে পারিস, শাশুড়িটাকে মেরে দে না, তারপর উনি যদি কোনো অলৌকিক উপায়ে কি আর পেটে এসে বাসা বাঁধেন। ভাই তাই জন্য আমি তোকে এত ভালোবাসি, জানিস তো তুই পুরো প্রেগু স্পেশালিস্ট। আর সত্যি এদেরও বলিহারি আবদার, এরকম ভাবে হয় পেট? কি আর করবি ভাই, পেটের জন্যই তো বাওয়াল, আপনি পেট কা সওয়াল। আচ্ছা বেড়ালো বুঝাই, এতবার করে আপনাকে বললাম আশীর্বাদ করবেন না, আশীর্বাদ করবেন না, সেই ঘটিয়ে ফেললেন। সরি স্যার। কিসের সরি? হ্যাঁ সরি, কথা নেই বার্তা নেই, একটা ইললেজিটিমেট। আরে হ্যাঁ হ্যাঁ জানি, এখন এখন কি ঝামেলা আপনি পড়েছেন আপনি বুঝতে পারছেন? আর হবে না স্যার। কিসের হবে, অদ্ভুত কথা বলছেন আপনি, হবে না মানে কি? হ্যাঁ হবে না, যেটা হয়েছে সেটা কনসিকোয়েন্স। হ্যাঁ সেটা এখন ইয়ে হয়েছে, ও যেটা বলছে সেটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আপনি বুঝতে পারছেন? আপনি ভুল হয়ে গেছে, সরি স্যার, আসলে স্লিপ অফ টাং। টাং? আমার কোনো দোষ ছিল না স্যার। দোষ ছিল না নেকু পশু, এই আপনাদের মতো লোকের জন্য কথা কি বলে জানেন তো, যত দোষ অন্ডকোষ,
নিয়োগীদের ওটা নন্দ ঘোষ। জানি, একটু চিকেন দি। না মা। ওমা, তাহলে একটু ভাত নাও। আমি আর পারছি না মা। আহা, জোর করছো কেন? জোর করে খেলে গায়ে জোর হয়। ওমা, নিজের মেয়ের মতন একটু জোর করতে পারি না? এখানে রাখো। শাওন, এবার কিন্তু আনন্দীর একটা ভাই চাই। ভাই? কবে আসবে ভাই? বাক্স প্যাঁচা গুছোচ্ছে, কদিন বাদেই আসবে। বাবা, আপনি কিন্তু কিছু বলছেন না। মানে ভাইয়ের জন্য ভাইয়ের কাছে হাত পাততে হবে কেন, যখন তোমরা নিজেরাই খেলা টেলা কিনে দিতে পারো দিদিভাইকে? উফ বাবা, তুমি না একটা ইনকরেজিবল স্পিসিস। এত বাজে কথা তুমি বলতে পারো না। Polycystic ovary. Now this is the main hurdle that you have to cross in order to achieve your pregnancy. Don't get so depressed. 100 joner moddhe 50 joner ekhon ei case. Modern day lifestyle amader je upohar gulo dicche, this is just one of them. Regular treatment e etake prevent kora jay. Acha, amader jonno oi IVF. Ekhoni IVF er kotha bhabte hobe na. Koyekta oshudh dicchi, continue koruk. I hope this will work. Ekta estrogen injection nite hobe, eta kintu bari theke nite hobe. Ar ekta routine semen test. Amar naturally eto chintar kichu nei. This is just to make sure that there's no abnormality in your sperm count. পারবো আমরা না? পারতেও পারি। আমার কোনো আবার নেই অন্তর, আমাদের পারতেই হবে। এত দূর যখন এগিয়েছি তখন বাকিটাও হবে, কেউ আটকাতে পারবে না।
ঠিক আছে? গন্ডগোল লাগবার আগে তোর এই পচা বোঁদে দে 100 গ্রাম। আবার সেই গন্ডগোল? তা কি গন্ডগোল লাগছে, টেপ পেলে গো? না ভাইনি, তবে লাগবে লাগবে। তাই দিনকাল ভালো না? আচ্ছা ছেলে ছোকরা গুলোকে দেখছিস? লজ্জা সরম বলে কিছু নেই। নেই না, কি করছে গো? জীবনটাকে রেনোভেট করাবেন নাকি মশা ঢালাই করাবেন? ঘাবড়াবেন না। ওগুলো কি বলুন তো? সিমেনের স্পেসিমেন। না না না, নিরামিষ খাবি? এক সেকেন্ড ধর ভাই, ম্যাগাজিন লাগবে? না 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 না, ওকে। হ্যালো, হ্যাঁ শোন, নীলের ঘরে দিয়ে পাতি, জল খাওয়ারে পুত্রবতী। আরে সত্যবতী কেন হতে যাবে? কাকে খুঁজছেন? শাওন সেন, ম্যাডামের একটা ইনজেকশন ছিল আজ থেকে। ইনজেকশন? তোমার কি হয়েছে চুমুর? আসুন। ম্যাডাম, বাড়িতে বাচ্চা ছাড়া আর কেউ আছে? কেন, এই নিন। না মানে ইনজেকশনটা হাতে নয়, হিপে দিতে হবে। হিপে? মানে বড় ইনজেকশন তো, তাই কোমরের নিচে। মানে বাড়িতে যদি আর কেউ থাকে? না না, বাড়িতে কেউ নেই। আপনি এক মিনিট দাঁড়ান। আনন্দি, হ্যাঁ এদিকে এসো, দেখো হাসি খোকা পছন্দ? হ্যাঁ। না দেখি তো, বাহ বেশ হয়েছে। কেটে গেলে ইনজেকশন নিতে হয়? নিতে হয় তো। কই, তুমি তো নাওনি। দিয়ে দাও। হাতে নয়, হিপে দিতে হয়। এই আবার কি অসভ্য কথা! আমি জানি, পা ছুঁতে দিতে হয়। এগুলো কোত্থেকে শিখছো? কি হয়েছে বলতো তোর? লাস্ট তিনটে প্লট ফেল করেছিস জানিস? এরকম করে ব্যবসা চলবে? সরি,
সরি বললি কি সব হয়ে যায়? কি হয়েছে? বাড়িতে কোনো কেস? আপনার বরটা কিছু বলেছে? শাশুড়ি? না। আচ্ছা ঠিক আছে, তোর মুড ভালো করে দেবো আমি আজকে, ঠিক আছে? একজনের সাথে আলাপ করিয়ে দেবো, দেখেছি। মদন? মদন? আমার বয়ফ্রেন্ড, ভুলে গেলি? তিনি মদন, তিনি মিত্র। কোথায়? ওই তো পেছনের টেবিলে বসে আছে। তাহলে রোগা ঢাকা মতো লোকটা? আরে তাহলে কি ওই সাহেবটা? তুই যে বললি মদন? আরে ম্যাথিউ হিগিন্স, আদর করে মদন বলে ডাকি। এই বাড়ি ও কি সত্যি সাহেব নাকি সেতি? মানে কি অদ্ভুত, মাথা খারাপ হয়ে গেছে তোর? মানে সেতি হলে আছে, সাহেব বলে নেই ভাই, ইংরেজিতে প্রবলেম আছে। আরে বনি, বনি ইডিয়েট। বাঙালির মাথা হেট হয়ে গেল কি করে বলতো? শুধুমাত্র মোবাইল দেখে দেখে তোমার ভিলাইয়ে ট্রান্সফারের ব্যবস্থা হচ্ছে জানো? ভিলাই? নিয়োগীদা এইসব তো জানেন, এই সময় ট্রান্সফার মানে। ভরসা রাখো, ভরসা রাখো ব্রাদার, আমার উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, ছোলা বাটোটার উপর ভরসা রাখো, সরকারের উপর ভরসা রাখো, ভরসা রাখো। দাদাবাবু গান্ডগোল লাগলো কেন? লাগবে লাগবে, সময় হলেই লাগবে। এই ওই পোড়া জিভে গজা দুটো দে দেখিনি। সময় হয়েছে দেখুন, গন্ডগোল। জিপে গজা কবে?
হ্যাঁ কি জোরে বল, শুনতে পাচ্ছি না। কি বলছিস? শুনতে পাচ্ছি না, জোরে বল না। হ্যালো মানি, আমি প্রেগন্যান্ট। এই এই ছাতার মাথা সিগন্যাল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল। হ্যালো, আমি প্রেগন্যান্ট। কে প্রেগন্যান্ট? মানি আমি, আমি প্রেগন্যান্ট। আবার কোন কে? দেখ আমি ভুলভাল যত সময় পারবো না। মানি আমি, আমি প্রেগন্যান্ট। কি বলছিস? হ্যাঁ আমি প্রেগন্যান্ট। ইয়ার্কি মারছিস? আরে সিরিয়াসলি, এই ব্যাপারে কেউ ইয়ার্কি মারে? তোর গাছ হয়ে বলছি। মদন কোথায়? জানি না। আরে শোন পূর্ণা, পুষ্কর কি একটা মেলাতে গেছে, ফোনে পাচ্ছি না। কি কি হবে এখন বাড়ি? হ্যাঁ কি হবে, কি করবো আমি বল? রাস্তা তো একটাই, আগের বারের মতো। মানে তুই যদি সত্যি আমার বন্ধু হস, বল যাবি? ছি পারি, আমি পারবো না। শর্মিষ্ঠা দে, আসুন। যদি বন্ধু হোস আমার একটা কথা রাখবি পারি, বাচ্চাটা আমায় দিবি? খুব ভালো করে মানুষ করবো, বিশ্বাস কর, খুব ভালো থাকবে। তুই দেখিস, তুই পাগল হয়ে গেছিস ভাই? কোনটা পাগলামো বল? এরকম ভাবে মেরে ফেলাটা নাকি বাঁচিয়ে রাখাটা? পালিয়েছ পারি, পালিয়েছ, এটা করিস না, পাপ হবে। মেনে নেবে, বাড়িতে বলবে অ্যাডপ্ট করছে, কেউ কিচ্ছু জানতে পারবে না। তুই কি বলছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ অন্তর, ঝোঁকের মাথায় কি? হ্যালো হ্যালো অন্তর, তুমি কি অফিসে? এখন একবার বেরোতে পারবে? পারিজাত মুখার্জি, তুমি একবার আসতে পারবে? কে আছেন? খুব বিপদ। দত্তক, তোমরা যা করছো ভেবেচিন্তে করছো? হ্যাঁ বাবা। সেন বাড়িতে এর আগে কেউ কখনো দত্তক নেয়নি, আর তাছাড়া এরপরে তোমাদের নিজেদের সন্তান হলে তোমরা পারবে সমানভাবে? পারবো। জীবন সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা তোমাদের? কদিনই বা সংসার করেছো তোমরা? দেখো আমাদের তরফ থেকে তো কোনো রকম চাপ তোমাদের উপর। বাবা এটা আমাদের ইচ্ছে। ইচ্ছে? বাহ, ইচ্ছে চেয়ে কার না কার বাচ্চা হুট করে। মা, তোমার ঘরে সঞ্চয়িতাটা? ও সরি, সরি। দেখো জীবন তোমাদের, সিদ্ধান্তও তোমাদের, আমরা তোমাদের বাবা মা, ছেড়ে তো আর যেতে পারি না। দেখো যা ভালো বোঝো করো। বারণ করেছিলাম, তখনই বারণ করেছিলাম কার্তিককে ঘরে তুলতে। বাবা মার মনে হয় সায়নি।
সমস্যায় আছে? হ্যাঁ, আমার তো সায় আছে, আবার নেই, তাই তো? না না, আমি আমি কি তাই বলেছি? মুখে বলনি, কিন্তু সিদ্ধান্তটা যেহেতু আমার, তাই নিমরাজি হয়ে গেছো, তাই না? শাওন, শাওন, তুমি আমার স্ত্রী, তুমি তুমি যখন যা চেয়েছো, যখন চেয়েছো, আমি সব সময় তোমার পাশে। হয়তো চাপে পড়ে সত্যি কি এত ভালোবাসো আমার? যদি বাঁচতে তাহলে শালমলির সঙ্গে আবার বন্ধুত্ব পাতালে কেন ফেসবুকে? আমি 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 সেটা শাওন, সেটা এ বাড়িতে আমার কাউকে একটা চাই অন্তর, যে পুরোপুরি আমার হবে। কি নাম রাখবে যদি ছেলে হয়? ছেলে? ইস, বিচ্ছিরি, দেখো মেয়ে হবে। তোমার মতো স্বচ্ছ সুন্দর, তোমাদের বাড়ির মতন দেখতে হবে। নাম রাখবো আলোকলতা। আপনাকে তো বললাম আমার কোনো রকম লোন লাগবে না। মদন ফিরে এসছে বনি, আমায় বিয়ে করতে চায়। আমরা মালয়েশিয়াতে সেটেল করব। তোকে দেওয়া কথা রাখতে পারলাম না বনি। ভেবেছিলাম দেখা করে সব বলবো, কিন্তু তোকে মুখ দেখানোর সাহস আমার নেই। ভালো থাকিস। Ah!
তুমি চলে যাচ্ছ চুরমুর? যাই যাই না, আসি। আমায় কতদিন থাকতে দেবে মা? হ্যাঁ সিরিয়াস সিরিয়াস, আমি তোকে ফোন করছি। হ্যাঁ দাঁড়া, জানাচ্ছি, এখনো বুঝতে পারছি না, আমি ফোন করছি তোকে। আমার তো মানে মাথায় কিছু রূপ। এই আনন্দী কিন্তু বললো ও দেখেছে যে ব্যাকপ্যাক করে বেরোতে। তুই একবার মাসিমামের সমস্যাকে ফোন কর, দেখ ওখানে না গিয়ে মানে ওখানে যদি তাহলে ওরা ওরা আবার টেনশন করবে। বন্ধু বান্ধব কেউ নেই? বন্ধু তো পারিজাতেরও তো আনঅ্যাভেলেবল ফোন। দাঁড়া তাহলে আমি একবার ও বাড়িতে ফোন করে কায়দা করে বলে দেখি। দাঁড়া ফোন কর দাদা ভাই, আবার যদি প্রবলেম হয়। প্রবলেমের আর কি বাকি আছে? আরে কি সৌভাগ্য, কখন আসছো? হ্যাঁ আরে দূর হতো, এসে থেকে ঘুমোচ্ছে। আরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, মুসের মতো ঘুমোচ্ছে, মনে হচ্ছে যেন নাইট ডিউটি করে এসেছে। কাল ফোন করেছিলে পাওনি, কি সৌভাগ্য। না না না, এটা কোনো কাজের কথা হলো না বাবুসোনা। চিনি ছাড়া তুমি আজই ওকে নিয়ে চলে এসো, সেরকম হলে আমিও যেতে পারি তোমার সঙ্গে। ভাইয়া ব্রেকফাস্ট কি টেবিলে? কিছুদিন একা থাকতে চাইছে। বাহ, একা থাকতে চাইছে, কি সুন্দর কথা। একাই যদি থাকবে তাহলে বিয়ে করেছিল কেন? আহ আশা প্লিজ, তুমি আর আমাকে কিছু বলো না, আমার না বলে বলে এই দশা হয়েছে। আজ আমাকে কিছু বলতে দাও। দিদি ভাই দেখ মাছগুলো কত বড় হয়ে গেছে। কি রে দেখ না, আমার মিসেস হলে না কান ধরে হিড়ির করে টেনে নিয়ে আসতাম, বলা নেই কয়া নেই হুট করে। মামদুবাজি নাকি? আর তোমার এই মিনমিনে স্বভাবের জন্য আরো হয়েছে, আমার মিসেস হলে এক কড়কানিতে। কিন্তু নিয়োগিদা, শাওন তো আপনার স্ত্রী নয়, আমার স্ত্রী। তবে আর কি, লাই দাও, লাই দাও। এসব হুইলসে স্ট্রেঞ্জ, এমন কাণ্ড তো বাবের জন্য শুনি। আপনি বরং আমার ট্রান্সফারের ব্যাপারটা দেখুন। বলো কি,
অন্তর থেকে অন্তর্ধান। কাল কথা বলি। আসি। এই অন্তর, অন্তর কোনটা নেবে তো? কটা দিন থাকতে চাইছে? আসলে মেয়ে কিন্তু খুব ঘরোয়া। না না থাক না থাক। কি এখন ইচ্ছে যদি কারণ না করে কি করে ঘর সংসার করবে বলুন তো? ম্যারেজের তো একটা ডিসিপ্লিন আছে। না না দিদি ব্যাপারটা সেরকম নয়। মেয়ে আমাদের ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিন। ওই একটু খেবাড়ে স্বভাব আর কি। না মানে খেবাড়ে মানে হচ্ছে ভীষণ ট্যালেন্টেড। আসার গাঞ্জা গায় না, ওই যেতে দাও আমায় ডেকো না, তারপর চোখে চোখে কথা বলো, শুনলে চোখে জল এসে যায়। কথা বরং আপনারাই বলুন, তবে আমার মনে হয় না কথায় কোনো কাজ হবে। সম্পর্ক একবার শুকিয়ে গেলে জল দিয়ে কি কাজ হয় বলুন? জল তেষ্টা পেয়েছি। ফোন করতে পারত তো? করেছিলাম, পাইনি। যা হয়েছে হয়েছে, ফিরে চলো শাওন। ক্রাইসিসটা আমার একার অন্তর,
কিছুদিন একাই সামলাই। তুমি সত্যি যাবে না? তাহলে তোমার কি চাই তুমি বলো। সত্যি বলবো? একদিন বিয়ার খাওয়াবে আমায়, নিয়ে যাবে বিয়ার খেতে? না মানে বিচ্ছিরি আমারটা। Same to you. দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এখন কথা হচ্ছে, কতদিন ধরো সেপারেশন? মাস তিনে। আরো তিন মাস থাক। তারপর না আমাদের দিক থেকে একটা লিগাল নোটিস দেওয়া যাবে। কুকু সম্পর্কের আটা যদি থাকে তাহলে আপনার দিক টিকে যাবে। সম্পর্কটা হলো এই সিঙ্গারার মতো, একবার যদি ভেঙে যায় গন। তোমার গুণধর বোনকে জিজ্ঞেস করো, নুকিয়ে নুকিয়ে ফুল খিলোচ্ছে, লেখা পড়া সব লাটে। তাহলে আর খাবে? হ্যাঁ খাবো তো। বিচ্ছিরি তাও খাবে? বেশ করবো। কিন্তু তুমি তুমি বাড়ি ভাড়া নিয়ে এতটা ভাবছো কেন? তো তোমার জন্য কিছু টাকা তোমার থেকে নেব,
বড় স্ক্রিপ্ট লিখে শট করে দেব। একা থাকতে পারবে, ভয় করবে না? ভয় কি আছে? তুমি ম্যাঙ্গালোরে থাকতে না, তখন তো আমি ওই বাড়িতে একাই থাকতাম, ও আমার অভ্যেস আছে। কিন্তু আমার তো একসঙ্গে থাকার বদ অভ্যেস হয়ে গেছে। সব বদ অভ্যেস হলো পাল্টানো। আর তুমি এটা নাও। কি এনেছো দেখো? যেখান থেকে একটা মস্ত জাহাজ দেখা যায়, পারবে? আজকাল কার সাথে কোথায় যাও? হ্যাঁ, এত রাত করে করে বাড়ি ফিরছো? বাপের বাড়ি আছো বলে সাপের পাঁচ পা দেখেছো নাকি? তোমার পাটা একটু দেবে মা। এ আবার কি অভদ্রতা! তোমার দু পায়ে একটু বেনাম করতাম, একটু গড় করতাম গো। ভাবছো তুমি আমার জগৎ জননী মা? জগৎ 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 জননী জন্মভূমি মা। কি সব ছাইপাস গিলে এসেছো গাদি ভুরভুর করে গন্ধ চাচ্ছে, এইসব বেলে এলাপ না আমি কিন্তু সহ্য করবো না বনি। বেটা ছেলের মতো চুল কেটে বাড়ি আসছো, আমি কিন্তু জামাইকে ফোন করে সব বলবো। গন্ধটা খুব সন্দেহজনক না মা, খুব সন্দেহজনক না মা। হ্যাঁ বাপি, বাপি তুমি হচ্ছো আমার আর তুতায়ের জনক। মা বলছে আমি নাকি সন্দেহজনক, বলো বাপি। ভাই দেখো, মেয়ে হয়ে নেশা করে বাড়ি ফিরছে এত রাতে। মেয়ে বলে কি নেশা করবো না, বলো বাপি, নেশা করবো না বাপি, বলো। এই তুতাইকে ডাক, এই দাঁড়া তো, কিভাবে মুখ দেখাবো বলো তো? পালাবে কি সৌভাগ্য! সদানন্দ, সদানন্দ, গাড়িটা বার করো না, আমি বেরোবো, আমার রেকর্ডিং আছে। টাটা। এই আশ্চর্য, চললি? কি দিলি, চিড়ের পোলাও না চাউমিন? আজ কোনোটাই নয়, শুধু ঝালমুড়ি।
আগে জানলাটা খুলি। আমি যাচ্ছি। তুমি আগে যাও। Cheers, cheers, cheers. একটা কথা বলবো? বলো। ফিরে চলো শাম। কোথায়? যেখানে যেখানে তোমার বাড়ি। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই অন্তর। কোথায় যাবো বলো? ওটা তো তোমারও ঘর। জানো অন্তর, কলেজে পড়ার সময় না সিগারেট খাওয়ার খুব নেশা হয়েছিল। রোজ সকালে ফটির সময় সিগারেট খেতাম। বিয়ের পর একদিন লুকিয়ে খেয়েওছিলাম জানো, তারপর বউ হয়ে গেলাম, ব্যাস বন্ধ। শ্রাবণ মাসে হয়েছিলাম তো, সাধারণ ঘর, তাই বাবা মা নামও রেখেছিল খুব সাধারণ, শ্রাবণী। শ্রাবণের চেয়ে নামটা হয়তো খুব সাদা মাটা, কিন্তু ওটা আমার নিজের নাম ছিল অন্তর। বিয়ের পর সেটাও বদলে গেল। শাওন সেন নামটা এত স্টাইল হলো, কিন্তু জানো বাড়ির বউ তো, তাই জিন্স পরতে পারলাম না আর। কিন্তু আমার তো ছোট ছোট টপ পরতে ভাল লাগে অন্তর, সিরিয়াল দেখতে ভালো লাগে, হিন্দি গান শুনতে ভাল লাগে, আমার পুজো করতেও ভাল লাগে। আমি এইরকমই হতে পারি, আমি আমি হিংসুটে, বায়নাবাজ, বকে যাও, কিন্তু কিন্তু আমি ঠিক এইরকমই। তোমাদের ভবানীপুরের বাড়িতে যে মেয়েটা থাকত সে আমি নই অন্তর, সে তোমাদের বাড়ির ভদ্র, রুচিশীল, সাজানো বউ।
বাচ্চাটা চেয়েছিলাম, কিন্তু জানো একটা বাচ্চা দিয়ে সবকিছু সমাধান হয় না। আমি আমি জানি সেটা, আমি তোমার মতো ভালো নই অন্তর, আমি যেরকম আমি সেরকমই। তুমি অনেক ভদ্র আর আমি মিচ্ছিরি, কিন্তু কিন্তু জানো অন্তর, আমি আমাকে নিয়ে খুব হ্যাপি। আমি চাই আমার এরকম একটা ঘর হবে যেখানে যেখানে আমি আমার নিজের মতো থাক। দরজা খুলিয়ে, দরজা খুলিয়ে, আমি দেখছি। লেকে চলো। জি সাহেব। ধরা পড়লে সবাই নিজেকে বিবাহিত বলে। কোনদিনও শুনেছেন ওই নিরালা হোটেলে নিজের বউয়ের সঙ্গে বসে কেউ মাল খেয়ে ফসনি করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে ওই বেলের জন্য ওখানে যান। যান, দাঁড়িয়ে আছেন কেন? চান কি মুশকিল, আমরা তো আমরা তো ম্যারিড। ম্যারিড দেখেছেন ম্যারিড লোকেদের প্যারেড? স্যার বিশ্বাস করুন, উনি আমার হাজবেন্ড। আরে বাবা, বিশ্বাস করার জন্য তো একটা সিগন্যাল দরকার নাকি? শাখা নেই, পলা নেই, সিঁদুর নেই, বিশ্বাস করবো কি করে? আজকাল এসব কেউ পড়ে না। বটে, তাহলে ম্যারেজ সার্টিফিকেট আনেন। ম্যারেজ সার্টিফিকেট এখানে কই? আরে যেখানে আছে সেখান থেকে আনা করান। আরে ওই বেশি স্যার স্যার করলে না, স্যার স্যার করে তোমাদের রুল গুঁজে দেবো। যাবো আনা করান, আনা করান। নেক্সট, চলো 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 ভাই, চলো চলো চলো, টাইম নেই। আরে কি ফার্স্ট টাইম? হ্যাঁ হ্যালো, হ্যালো দাদা ভাই, দাদা ভাই তুমি কি বিজি? হ্যাঁ না, আসলে আসলে একটু বিপদে পড়েছি দাদা ভাই, তুমি একবার আসতে পারবে? ডায়মন্ড হারবার।
আমার ভিলাইয়ে ট্রান্সফার হয়েছে, পরশু রাতে ট্রেন, যাওয়ার আগে একবার দেখা করা যায়? চলে যাচ্ছ কেন? এমনি কলকাতা আর ভালো লাগছে না। আগে থেকে জানতে এটা হবে? হুম, বলনি কেন? এমনি পারবে সব সামলাতে? হ্যাঁ, কিছু না কিছু ঠিক হয়ে যাবে। ভাবছিলাম একটা ঠিকে লোক রাখবো। সে কি করবে? ওই রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা। আর আমি? যাওয়ার আগে কিছু দিয়ে যাবে না আমায়? শাম, বলো না কি দেবে। তুমি তুমি যাবে? তুমি যাবে আমার সাথে? পালিয়ে যাবে? আগে বলো কি দেবে। প্রজাপতি বিস্কুট, একটা আস্ত জাহাজ, আর আলোকলতা। শক্ত করে ধরে রাখো অন্তর, ভয় করছে আমার। একটা কথা বলবো? বলো। ভালোবাসো আমায়? তুমি বিচ্ছিরি। আর তুমি? হ্যাঁ, বাচ্চা মেয়েটাকে বাসি, আবার ধরো বাসিও না। দেখ,